السلام عليكم ورحمة الله وبركاته. رسول الله صلى الله عليه وسلم جرمي شموعي پرستا دشته شایطانير تمور جاگرا جهدين بور بلائي محمد صلى الله عليه وسلم جرمانين شهدين بشير شعب گلو مرتي ماتر ديكه نتحي پره ايران راجار بشار پراشدير باران داكه پوته ايبان تادر چودتی پراشد داشه پره بشير شعب شمراتير شنراشان رلت پره چلا بشير شعب راجابو باهي پره چلا ارتاد তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকদের সব গণনা লুপ্ত হয় এবং জাদুঘরের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে বলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত পরেশান ও উদ্বিগ্ন হয়েছে সে বলল কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশে এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটে সবাই গিয়ে কুচ খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পীরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এ বিষয়ে কুচ খবর নেওয়া আমাদের কাজ আর তারপর সে পবিত্র মক্কা কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখলো যে ফেরেশতারা কাবাঘরের চারদিকে ঘিরে রেখেছে শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চড়ুই বাকির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওরে অভিশপ্ত ফিরে যা সে বলল হে জিব্রাইল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাত কি ঘটেছিল জিব্রাইল আলাইহিস সালাম বলেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়ে শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো অংশ আছে ইবলিস শয়তান আবার প্রশ্ন করল তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ইবলিস বলল আমি সন্তুষ্ট হলাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহায়নে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল এত পরিমাণ দুধ নির্গত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ভূমিয়ে পড়ে আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন্য দুটি দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করেই সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এক শিশু নিয়ে এসেছ আমি বললাম আমার এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন মক্কা থেকে ফেরার পথে শিশুকে কোলে নিয়ে যেই দুর্বল গতিতে চলতে লাগলাম মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো আমার সাথে মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করেই তোমরা প্রথমে এসেছিলে তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলা দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় তোমরাও তোমাদের পশু ওই জায়গায় ছড়াও যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু তারা তো চারণ ক্ষেত্র বিশেষত্ব ছিল না বরং গাইবী মদত এবং বরকতের মধ্যেই চিহ্নিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মুহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না সেই রূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেওয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাবেন না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ থাকতাম হযরত আব্বাস বিন আব্দুল্লাহ আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রচনা করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনার নবুয়তের একটিমাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হলো তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙুলের সংকেতে চাঁদকে ইশারা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তার আঙুলকে ইশারা করেছিল চাঁদও ঠিক সেই দিকেই ছুটছিল রাসূল এবং নবী হওয়ার উজ্জ্বল একটি প্রমাণ শিশু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকা অবস্থায় কখনো তার দুটি স্তন্য থেকে দুধ পান করেননি সবসময় তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন ন্যায়বোধের চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল সত্যি এটি একজন মহামানবের পক্ষেই সম্ভব শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেওয়াল ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন
বিনা অবলম্বে হাঁটতে শিখলেন। সাত মাস বয়সে সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র চার মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। তার এই গুণগুলো নিশ্চয় তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মদের সাফায়েতের কান্ডারি। মদিনার দুজাহানের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ করতেন। সাধারণত শিশুরা নিজের ভস্রাব পায়খানা, নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামাকাপড় এমনকি তার মুখেই দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় ভস্রাব পায়খানা করেননি, নিজের অঙ্গপ্রত্যঙ্গ এবং কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠে দুই পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা ভস্রাব করতেন না, সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট নূরের তৈরি তাতে আমার কোনোই সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাক সাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছুই নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না। মানুষের ছায়া কত ময়লা আবর্জনা উপর পতিত হয়, কত পশুপাখি অথবা মানুষের পায়ের তলায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহের ছায়া এভাবে অপদস্থ হওয়া আল্লাহ তাআলার অবপ্রীতি নয়। এজন্য আল্লাহ তাআলা তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন। এ কারণেই তার দেহের উপর কখনো মাছি বসেনি, কেননা মাছি অপবিত্র বস্তু থেকে জন্মলাভ করে, তাই মাছির দেহ অপবিত্র। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এটি কোনোদিনও স্থান পায়নি। হযরত মাইশারা রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছেন। তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। মানুষের আকৃতির এই অস্বাভাবিক কার্যকলাপ এটা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনেক বড় মজজা দানবী। শৈশবকাল থেকেই লক্ষ্য করা যায় পূর্ব বর্ণিত প্রত্যেকটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের মজজা। তবে এগুলো স্থায়ী নয়। বিশ্বনবীর জীবনের শ্রেষ্ঠ মজজা হচ্ছে পবিত্র আল কোরআন, যে কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনী আলোচনা করলেই দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটা এক অলৌকিকতায় পরিপূর্ণ, তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিন, আর আজই প্রথম চ্যানেলটি ভিজিট করে থাকলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।